কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। সম্প্রতি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ও কমার্স বিভাগের পক্ষ থেকে শিল্পতালুক পরিদর্শনের আয়োজন করা হয়। কোচবিহারের শিল্পতালুক বলে পরিচিত চকচকা এলাকার একটি চাল তৈরির কারখানায় ওই দুই বিভাগের পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের মোট 40 জন পড়ুয়াসহ শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে ওই কারখানা পরিদর্শনে যান। কারখানার শ্রমিক ও মালিক পক্ষের সাথে দুই বিভাগের পড়ুয়ারা প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়। কিভাবে ধান থেকে চাল তৈরি হয় এবং কী কী মেশিন কিভাবে ধান থেকে পদ্ধতি মেনে চাল তৈরি করে, সেই সব খুঁটিনাটি বিষয়ে পড়ুয়ারা গোটা কারখানা ঘুরে দেখে নেয়। এই প্রসঙ্গে ওই চাল তৈরি কারখানা পরিদর্শন করে খুশি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ও কমার্স বিভাগের পড়ুয়ারা। এ প্রসঙ্গে তারা বলেন, সম্পূর্ণ প্রসিডিউরটা দেখলাম যে কিভাবে কোথা থেকে ধান আসছে, কোথা থেকে কিভাবে যাচ্ছে, কিভাবে প্রসিডিউর হয়ে চাল হচ্ছে, প্রতিটা জিনিসই ডিটেলস আমাদেরকে বলা হলো, সবটাই দেখলাম। এই যে আমাদের ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটটা করেছে, আমি খুব খুশি ফার্স্ট অফ অল। সো হচ্ছে এই রাইস মিলে যে এনেছে আমাদেরকে কি করে, অ্যাজ আ কমার্স স্টুডেন্ট আমি ভীষণ খুশি এটা দেখে যে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রসিডিউরগুলো দেখানো হলো। এবার আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কার্সদের কে কীভাবে কীরকম ওয়েজেস পায়, বিভিন্ন ধরনের কমার্শিয়াল জিনিসও জানতে পারলাম, এছাড়া ইন্ডাস্ট্রিয়ালও অনেক কিছু জানতে পারলাম ফার্দার আমাদের স্টাডিজে, যেগুলো আমাদের অনেকটাই হেল্প করে। বহুত ভাল নতুন কিবা বহুত কিবা কিবি শিকিব পাৰিলোঁ। মই অসমৰ ষ্টুডেণ্ট হয়, কোচবিহাৰ পঞ্চানন বৰ্মা ইউনিভাৰ্চিটিৰ ফৰ্থ ছেমিষ্টাৰ কমাৰ্চৰ ষ্টুডেণ্ট হয়। মই আগতে দেখা নাছিলোঁ, মই প্ৰেক্টিকেলি আজি চালোঁ চাউলটো ধানৰ পৰা কেনেকৈ হয়, কেনেকৈ মানে প্ৰচেচিংবোৰ কেনেকৈ হয়, সেইটো সম্পূৰ্ণ মই চালোঁ। ভাল লাগে, বহুত নতুন এক্সপিৰিয়েঞ্চ হ'ল মোৰ। ভালো লাগলো, অনেক কিছু শিকলাম, দেখলাম কিভাবে চালটাকে, র চালটাকে ফিনিশ প্রোডাক্ট হচ্ছে, র চাল থেকে ফিনিশ প্রোডাক্ট হচ্ছে। আরও দেখলাম কিভাবে ওয়ার্কাররা ওই এত গরমের মধ্যেও কাজ করছেন। এই ধরনের শিল্পতালুক পরিদর্শন পড়াশোনার একটি অঙ্গ। এই প্রসঙ্গে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবকুমার মুখোপাধ্যায় জানান, মানে আমাদের এটা পার্ট অফ দি টোটাল ক্যারিকুলামটা। কারণটা হচ্ছে কি, আমরা ছাত্রছাত্রীদের জন্যে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের জায়গা রেখেছি, কারণ ওরা যা প্রতিদিনের ওদের সিলেবাসে যে এখানে যে থিওরিটিক্যাল পঠন পাঠনগুলো হয়, তারা যা ওরা ক্লাসরুমের ভিতরে শেখে, সেই শেখাটাকে বাস্তবে প্রয়োগ করার জন্যে ওদের আমরা ফিল্ডে পাঠাই। তো ইকোনমিক্স এবং কমার্সের ছেলেমেয়েরা সেই অনুযায়ী ওরা ইন্ডাস্ট্রি ভিজিট করেছে এবং সেখানে হাতে গিয়ে হাতে কলমে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেছে, দেখেছে, সঙ্গে অধ্যাপকরাও ছিল। তার ফলে হয়েছে কি, ওরা ক্লাসরুমে যে জিনিসগুলো শেখে সেইগুলো ওখানে গিয়ে বাস্তব অভিজ্ঞতা হয়েছে, এবং তাতে আগামী দিনে ওদের যখন ওরা চাকরি বাকরি পাবে বা অন্য ফিল্ডে যাবে, তখন ওরা আরও বেশি সমৃদ্ধ হবে, বেশি এফিশিয়েন্ট হয়ে যাবে। এবং আগামী দিনে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন এটা জারি থাকবে। পাশাপাশি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের কমার্স বিভাগের বিভাগীয় প্রধান অমিত কুণ্ডু বলেন, উদ্দেশ্যটা হলো যে আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টে সেকেন্ড সেমিস্টারে একটা কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, এবং ছাত্ররা যাতে ক্লাসরুমের মধ্যে যে থিওরিটিক্যাল ইনফরমেশন বা জ্ঞান উপার্জন করে সেটাকেই হাতে কলমে দেখা এবং উপলব্ধি করার জন্য এই প্রোগ্রামটা আমাদের সিলেবাসে নেওয়া রয়েছে। আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের ছাত্রদের নিয়ে এই ইন্ডাস্ট্রি আমরা ভিজিট করালাম, এবং পাশাপাশি এখানে আমরা কমার্সের ছাত্রদেরও এখানে ইনভলভ করেছি। তার মুখ্য কারণ হিসেবে যে তারা একটা ইন্ডাস্ট্রি সম্বন্ধে হাতে কলমে বিশেষ ইনফরমেশন উপার্জন করবে এবং কীভাবে সেখানকার লেবার বা শ্রমিক বা বিভিন্ন কাজের যে উৎসগুলো রয়েছে তার সঙ্গে পরিচিত হবে।